আইটি বাইরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে দেখেছি কিভাবে ব্যাকলিংকের জন্য আমরা প্রুফ তৈরি করতে পারি এবং কিভাবে আমরা সেই প্রুফ সাবমিট করব বা ওয়ার্ক রিপোর্ট তৈরি করা দেখেছি। তো আমরা ব্যাকলিংকের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রায় আপনারা শুনতে পারবেন যে ডু ফলো অথবা নো ফলো ব্যাকলিংক। তো আসলে এটা কি, ডু ফলো ব্যাকলিংকটা কি আর নো ফলো ব্যাকলিংকটা কি, সেটা সম্পর্কে আমরা আজকে জানব। তো আমরা দেখেছি যে গত পর্বে যে আমরা চাইলে কোনো ওয়েবসাইটের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারি। তো এই যে আমরা কমেন্ট করে একটা লিংক দিলাম, দেখা গেছে এখন আপনার সাইটে, আপনার হচ্ছে ধরেন আমাদের সাইটে চিন্তা করেন টেকনোলজি বিষয়ক সাইট, এখন আমাদের ওয়েবসাইটে এসে কি করলো একজন ভদ্রলোক, ধরেন যে কোনো একটা অনলাইনে যে বিভিন্ন ধরনের বাজি ধরা হয়, তারপর অ্যালকোহল বিক্রি হয় বা এই টাইপের অ্যালকোহল বা ড্রাগ জাতীয় কোনো একটা লিংক আমার ওয়েবসাইটে শেয়ার করলো। তো এখন আমি সেটা ভুলক্রমে অ্যাপ্রুভ করেছি বা আমার ওয়েবসাইটে অটো অ্যাপ্রুভাল দেওয়া ছিল এবং লিংকটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে। তো জেনারেলি গুগল এই সকল অ্যালকোহল বিক্রি, বিয়ার বিক্রি, মদ, বিভিন্ন ধরনের ড্রাগ জাতীয় পদার্থ এই সকল বিক্রির সাইটগুলোকে গুগল আসলে মূলত বলা যায় যে ভালো চোখে দেখে না বা আসলে এগুলো বৈধ নয়। সো এই সাইটের যে একটা লিংক আমার ওয়েবসাইটে দিয়ে চলে গেল একটা লোক, তো আমি সেটা ধরেন খেয়াল করি নাই বা না খেয়াল করে অ্যাপ্রুভ করে দিয়েছি। তো তখন যদি দেখা যায় যে আসলে এইটার কিন্তু একটা খারাপ ইফেক্ট আমার সাইটে পড়বে। তো যেহেতু এই ধরনের নিষিদ্ধ জিনিসের লিংক আমার ওয়েবসাইটে আছে, তো তখন এটার একটা ব্যাড ইফেক্ট অবশ্যই আমার সাইটে পড়বে। তো এই ধরনের লিংক বা এই ধরনের স্প্যামিং করে যারা লিংক শেয়ার করে, তাদের যদিও তারা বাই চান্স লিংক শেয়ার করে ফেলে, কিন্তু তারপরেও যাতে লিংক যদি শেয়ার করে ফেলে তারপরেও যাতে আমাদের ওয়েবসাইটে কোনো ক্ষতি না হয় বা সার্চ ইঞ্জিন যাতে সেই লিংকটাকে আমাদের ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত বা আমরা সেই লিংকটাকে ট্রাস্ট করি বা আমরা সেই লিংকটাকে ইচ্ছাকৃতভাবে আমাদের সাইটে দিয়েছি, এইরকম যাতে সার্চ ইঞ্জিন না ভাবে সেটা ফেরানোর জন্য এই এই ডু ফলো এবং নো ফলোর সিস্টেমটা। নো ফলো সিস্টেমটা হচ্ছে এমন যে যেই লিংকে আমরা নো ফলো ব্যবহার করব, আমাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে সেটা বলে দেবে যে এই লিংকটা আমাদের ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত না বা এই লিংকটা আমরা বিশ্বাস করি না, এইটা শুধুমাত্র আমাদের ইউজারের খাতিরে আমাদের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে। তো তখন সার্চ ইঞ্জিন ওইভাবেই আমাদের ওয়েবসাইটকে ক্রল করবে এবং সেই লিংককে আমাদের ওয়েবসাইটের একটা ব্যাকলিংক হিসেবে গণায় ধরবে না বা আমাদের ওয়েবসাইটের একটা এক্সটার্নাল লিংক হিসেবে গণায় ধরবে না, ঠিক আছে। সো এই হচ্ছে ডু ফলো নো ফলোর একটা আইডিয়া। ডু ফলো লিংক হচ্ছে যেটা এমনিতেই আপনার মানে ন্যাচারাল লিংক, সেটা আসলে কোনো এক্সট্রা কোনো কিছু করতে হয় না, জেনারেলি সব লিঙ্কই ডু ফলো যেগুলোতে ক্লিক করা যায় এবং ক্লিক করলে অন্য সাইটে রেফারেন্স হয়। আর নো ফলো হচ্ছে শুধুমাত্র ওই সকল লিংক যে সকল লিঙ্কে আমাদের একটু এক্সট্রা ট্র্যাগ ইউজ করতে হয়, যে ট্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বা সার্চ ইঞ্জিনকে বলে দেই যে এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের সাথে সম্পর্কযুক্ত না অথবা এই লিঙ্কটাকে বা এই ওয়েবসাইটটাকে আমরা ট্রাস্ট করি না, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ডু ফলো নো ফলোর আইডিয়া। ওকে, তো আমরা একটু সামনের দিকে যাই যে আসলে ব্যাপারটাকে একটু দেখি। আমরা আমাদের অন পেজ অপটিমাইজেশনে দেখেছিলাম যে কিভাবে লিংক তৈরি করতে হয় এবং অ্যাঙ্কর টেক্সট কিভাবে তৈরি করতে হয়, আপনারা দেখেছেন সেই পর্বে। সো যদি সেই পর্বটি দেখে থাকেন তাহলে আশা করি এই পর্বটি বুঝতে পারবেন, আর যদি না দেখে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের আমাদের অন পেজ অপটিমাইজেশনের অ্যাঙ্কর টেক্সট তৈরির ভিডিওটি দেখে নিন। ওকে, তো আমরা অলরেডি জানি যে যে কোনো অ্যাঙ্কর তৈরি করতে হয় HTML এর একটি ট্যাগ দিয়ে, এ নামক একটি ট্যাগ। তো জেনারেলি কোনো লিংক এইরকম থাকে, এইখানে দিতে হয় আপনি যে লিংকে যেতে চান সেই লিংকের অ্যাড্রেস এবং এটা হচ্ছে আপনার টেক্সট, যেই টেক্সটটা বাইরে শো করবে। আর যারা কোডিং জানেন না বা ওয়েব ডিজাইন মোটামুটি জানেন বা একেবারেই জানেন না, তাদের আসলে এই লিংকের ব্যাপারটা না বুঝলেও হবে, কিন্তু শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে আমরা এটা দেখাচ্ছি। এই লিংকের ব্যাপারটা আপনি যদি নাও দেখেন তাও কোনো সমস্যা নেই, কারণ আমরা প্র্যাকটিক্যাল যখন আপনি এসইওর কাজ করবেন তখন কিভাবে ডু ফলো নো ফলো বের করবেন সেটা আমরা দেখব, ঠিক আছে। তো যাই হোক, জেনারেলি কোনো একটা লিংক এরকম থাকে, এটা হচ্ছে একটা লিংকের বেসিক প্যাটার্ন।
তো এই ধরনের লিঙ্কগুলো হচ্ছে ডুফলো, কারণ এখানে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটের সাথে এই লিঙ্কটাকে সামঞ্জস্যপূর্ণ বা আপনার ওয়েবসাইটের সাথে এই লিঙ্কটা লিঙ্কিং আছে এইটাকে মানে সার্চ ইঞ্জিন ধরে হিসাব করবে। আর একই লিঙ্কের মধ্যে আপনি যদি শুধুমাত্র এই অ্যাট্রিবিউটটা রিলেশন ইকুয়াল টু নো ফলো, দ্যাট মিন্স এটা হচ্ছে এইচটিএমএল, যারা জানেন তারা বুঝেন যে REL রিলেশন ইকুয়াল টু নো ফলো, তো শুধুমাত্র এই অ্যাট্রিবিউটটুকু যদি আমরা এই লিঙ্কটার মধ্যে ঢুকিয়ে দেই তাহলে সেটা হয়ে যাবে নো ফলো, নো ফলো ট্যাগ, সরি নো ফলো লিঙ্ক। তো নো ফলো লিঙ্কের কাজ হচ্ছে যখনই আমরা এই অ্যাট্রিবিউটটা এই লিঙ্কের মধ্যে ঢুকিয়ে দিব তখনই সার্চ ইঞ্জিন বুঝবে যে এই mylink.com এই সাইটটার সাথে আমাদের ওয়েবসাইটে কোনো সম্পর্ক নেই বা আমরা এই ওয়েবসাইটটাকে সাপোর্ট করি না, তখন সার্চ ইঞ্জিন ওই ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের কোনো সম্পর্ক ভাববে না। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক থিম, যারা এইচটিএমএল জানেন তারা বুঝেছেন। আর ভবিষ্যতে আমরা রোবট কিভাবে তৈরি করতে হয় এসইওর জন্য সেটা যখন জানবো তখন এটা সম্পর্কে আরো বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন। তো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে এই কোড তো দেখলাম, অনেকেই কোড বোঝেন নাই জানি, আর না বুঝলেও সমস্যা নাই, একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে ডুফলোটা কি নোফলোটা কি আমরা কিভাবে চেক করতে পারি। তো চলুন চলে যাই। তো গত পর্বে আমরা যেখানে একটি লিঙ্ক করেছিলাম, একটি ব্যাকলিঙ্ক করার চেষ্টা করেছিলাম, সেই লিঙ্কটাতে দেখি যে আমরা এখানে একটি লিঙ্ক করেছি, কমেন্ট ব্যাকলিঙ্ক আপনারা দেখেছেন। সো এই লিঙ্কটা যে হলো এখানে ক্লিক করলে যে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব, তো এখানে এই যে আমরা লিঙ্কটা করলাম, তো এই লিঙ্কটা আসলে ডুফলো নাকি নো ফলো? যদি ডুফলো হয় তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটের সাথে এই সাইটটা লিঙ্কিং আছে এমন ভাববে, আর যদি নো ফলো হয় তাহলে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের মধ্যে কোনো সম্পর্ক আছে এমন ভাববে না। ঠিক আছে, নো ফলো লিঙ্কের কোনো ভ্যালু নাই সার্চ ইঞ্জিনে বা সার্চ ইঞ্জিন রেজাল্টে, তবে ডু ফলো লিঙ্ক যথেষ্ট ভূমিকা পালন করে। ঠিক আছে, সো নো ফলো লিঙ্ক বিল্ডিং করে তেমন কোনো লাভ হবে না আপনার। তো এই লিঙ্কটা আসলে ডু ফলো নাকি নো ফলো সেটা যদি আমরা দেখতে চাই, লিঙ্কের উপরে রাইট ক্লিক করি, তারপর ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি। এটা আপনারা যে ব্রাউজার দিয়ে করবেন সব ব্রাউজারেই থাকে এই ধরনের ইন্সপেক্ট এলিমেন্ট। তো ইন্সপেক্ট এলিমেন্ট করলে হয় কি যে এইটার যে কোড, যেই কোড দিয়ে এই পেজটা তৈরি করা হয়েছে সেই কোডটা আমরা দেখতে পারি। তো এইটার উপর রাইট ক্লিক করে আমরা যখন ইন্সপেক্ট এলিমেন্ট করলাম তখন দেখুন এখানে একটি কোডের মতো ওপেন হয়েছে, ঠিক আমরা যে কোডটা দেখিয়েছি হুবহু কিন্তু এই কোড, দেখুন AHREF তারপর withacoder.com, তারপর এই যে দেখেন ছোট করে লেখা আছে যে রিলেশন এক্সটার্নাল নো ফলো। ঠিক আছে, তো এইখানে শুধুমাত্র যে নো ফলোই লেখা থাকে এমন না, অনেকে আছে আবার নো ফলো পাশাপাশি এভাবে এক্সটার্নাল কথাটাও লিখে দেয়। এক্সটার্নাল কথাটার অর্থ হচ্ছে যে এটা একটা এক্সটার্নাল লিঙ্ক আমাদের ওয়েবসাইট থেকে বাইরে যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে তার মানে এটা আমরা যখন এটার কোডটা দেখলাম ইন্সপেক্ট এলিমেন্ট করে তখন দেখলাম যে এটা একটা নো ফলো লিঙ্ক, দ্যাট মিন্স এটা এই ধরনের লিঙ্ক বিল্ড আপ করে আমাদের ততটা লাভ হবে না সার্চ ইঞ্জিনে। ওকে, তো ঠিক একই রকম আমরা আরও একটা সাইটের লিঙ্ক দেখেছিলাম, এই সাইটটাতে আপনারা দেখেছেন যে একটু ব্যাকে যাই, হ্যাঁ যে এই সাইটটাতে আমরা একটা লিঙ্ক বিল্ডিং করা করা দেখিয়েছিলাম যে গত পর্বে। সো দেখি যে আসলে এই লিঙ্কটা আমাদের ডু ফলো নাকি নো ফলো। আমরা যদি এই যে 3D টেকনোলজি লিখে আমরা একটি লিঙ্ক বিল্ড আপ এখানে করেছিলাম, সো এখানে ক্লিক করি 3D টেকনোলজি, হ্যাঁ এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে একটা লিঙ্কিং আছে যে উইথ দ্য কোডারটা আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং। সো এখন আমরা এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে ঠিক একই রকম লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আবার টার্গেট ব্ল্যাঙ্ক লেখা আছে, এটা দেখে আবার একটু ভয় পাবেন না, এটা হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক হচ্ছে একটি HTML এর অ্যাট্রিবিউট যেটা দিলে নতুন একটি ট্যাব নিয়ে ওপেন হয় লিঙ্কটা। সো এটা কিছু না, আপনি এখানে দেখেন যে এই লিঙ্কটার মধ্যে কিন্তু ওই যে ওই রিলেশনশিপ নো ফলো এই টাইপের কিন্তু কোনো কথা এখানে কিন্তু লেখা নাই। ঠিক আছে, সো তার মানে বুঝতে পারতেছি যে এই লিঙ্কটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, এটা নো ফলো না। তো আশা করি যে ডু ফলো আর নো ফলোটা হালকা একটু হলেও বুঝতে পেরেছেন। তবে এখন আসার কথা হচ্ছে যে আপনারা যারা এসইও কাজ করবেন সবাইকে কোডিং জানতে হবে না, বা যদি চান কোডিং শিখবেন তাহলে আমাদের HTML CSS বাংলা ভিডিও টিউটোরিয়াল আছে ওয়েব ডিজাইনের উপর, চাইলে সেটা সংগ্রহ করে শিখতে পারেন।
আর এক্ষেত্রে ডু ফলো নো ফলোটা আমরা মূলত কোড দিয়ে দেখালাম। তো এরকম একটি ফায়ারফক্সের এবং গুগল ক্রোমের চমৎকার টুলবার আছে, সেই এক্সটেনশন বা টুলবার দিয়ে আমরা সহজেই ডু ফলো নো ফলো ব্যাকলিংক চেক করতে পারবো। তো সেটা আমি আগামী পর্বে দেখাবো। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।